সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনারা যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে চলে আসলাম সিলেট সুনামগঞ্জ তান্ত্রিক কবিরাজ আজিমউদ্দিন ভাইয়ের চেম্বারে। উনি একটা অনলাইনে একটা জনপ্রিয় একটা কবিরাজ, এখন সরাসরি কিছু বিস্তারিত ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই জান, আপনারা দেখতেছি আপনি যে অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন, আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি? জি ভাই, একটু কাজে ছিলাম। একটা ছেলে মানে স্বামী স্ত্রী মানে ব্যাপারে স্ত্রীটা চলে গেছে, কথা বুঝছেন? জি জি, মানে অনেক রাগ বসাবি অনেক দিন থেকে চলে গেছে, আসতে চাইতেছে না, কথা বুঝছেন? যে কারণে আমাদের দিয়ে কবিরা জি করে চাইতে, বুঝতে পারছেন? অনেক মানুষজন নিয়ে গেছে, আসতে চায় না। এই কবিরা যেটা নিয়ে বলছি, কথা বুঝলেন? ছেলের নাম হইলো শকর আর মেয়ের নাম হইলো শেফালি, বুঝছেন? এই দুজনের নামের উপরে যে দেখতে পাইতেছেন, এখন আমি চালান। তাহলে আপনি একটু কাজটা শুরু করেন, আমরা একটু দেখি না, আমাদের কোনো সমস্যা হবে না তো? না না না, ইনশাল্লাহ আমার এই এরুয়া বান্ধবা আছে, বুঝতে পারছেন? আমি দিন করি আসন করি আমার এরুয়া বান্ধ থাকে, যাতে সামানুষের কোনো ক্ষতি না হয়ে। তাহলে আপনি একটু শুরু করে দেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ওনার কাজটা দেখেন, উনি কিন্তু একটা অভিজ্ঞ একটা তান্ত্রিক এলাকার মধ্যে অনেক সুনাম আছে। মেরিবন শাখা থেকে শপথের বাড়ি আসতে পারি শেফালি, মেরিবন শাখা থেকে রাজ্য শক্তি মঞ্চলিত প্রবন চলে সন্ন চলে ভাই প্রচারিত না দুটো ওস্তাদের মন্ত যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করি শেফালি আইসা যা, শপথের বাড়ি আইসা যা, আইসা যা, আইসা যা শেফালি, মেরিবন শাখা থেকে রাজ্য শক্তি মহামন্ত 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 যা, সালাম যা, 24 ঘন্টার মধ্যে শপথের বাড়ি আইসা যা, মেরিবন শাখা থেকে রাজ্য শক্তি মহামন্ত 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 যা, যিনি হইল আগুনের তৈরি, বুঝতে পারছেন? মাটির তৈরি, ইনশাআল্লাহ মতন পানি যে মতন দিছি পানির মতন করে ঠান্ডা হয়ে যাবে, মেরিবন শাখা তৈরি আদ্য শক্তি মহামন্ত মহামন্ত মহামন্ত। জি, আপনার কাজটা কি অলরেডি হয়ে গেছে? জি জি, অলরেডি শেষ। আপনি এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে? 12 থেকে 24 ঘন্টায় দিয়েছিলাম। তাহলে আপনি যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন, আপনি কি কি ধরনের কাজগুলো করেন? এই স্বামী স্ত্রী রমিল পরকিয়া থেকে ফিরানি প্রেম ভালোবাসা ব্যর্থতা জিন ভূতের আশ্রয় সুটানি পাওনা টাকা আদায় করা লটারিতে বিজয় লাভ এবং ছেলে সন্তান হয় না, বিয়ে শাদী হয় না, এইগুলা জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা চাকরি নৌকিতে ভেজাল লেখাপড়ায় অমনোযোগী, আমি এগুলা কাজ করি। এই কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে করে থাকেন? 12 থেকে 24 ঘন্টা। 12 থেকে 24 ঘন্টা। আপনার শিক্ষাটা কোথায়? আমার আসামের শিক্ষা। ভাই, আমরা মনে করেন যে আপনার এই ভিডিওটা অনলাইনের ভিতরে চলে যাবে, অনেক মিডিয়ার মধ্যে চলে যাবে, তাহলে দর্শক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বারটা হলো 01316180557, আবারও বলতেছি 01316180557, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমার চেহারা দিকে আমার সাথে ভিডিও বলে কথা বলবেন, আমার আসন দিকে কাজ করাবেন, কথা বলবেন, আসন যার নাই তারা দিয়ে কাজ টাজ করাবেন না। আপনার কি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? জি, আমার দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, কিছু কবিরাজ বাইরেছে, তাদের আসন মাসন নাই, এরা প্রতারণা করে মানুষের ঠকায়, কথা বলবেন? এই ধরনের কবিরাজের কাছে কবিরাজি করে না, আসন দেখে কবিরাজি করে, তাই ঠক খাবে না। জি, আর কোনো কিছু বলার আছে? হ্যাঁ, সুপ্রিয় দর্শক বন্ধুরা, উনি কিন্তু আসলে একটা অভিজ্ঞ একটা তান্ত্রিক। ওনার ঠিকানাটা হলো সিলেট সুনামগঞ্জ, ওনার ঠিকানাটা ওনার চেম্বার, আইসেও আপনারা কাজ করতে পারবেন। কিন্তু কাজ করার আগে ভিডিও কল ওনার চেহারা দিকে কাজ করবেন, ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন, কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না, মুখের যে নাম্বারটা বলা থাকবে এই নাম্বারে ফোন দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।